হলিউডের পর এবার ডিপ ফেকের ভয়ঙ্কর আগুনে পড়ছে গোটা বলিউড। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে হালের ক্রেজ রশ্মিকা মান্দানা সবাই একের পর এক ডিপ ফেক বা ভুয়া ভিডিও শিকার হচ্ছেন। বর্তমানে যা এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছেছে, এইসব আপত্তিকর ভিডিও তারকাদের যেমন অস্বস্তির মধ্যে ফেলে দেয়, তেমনই ভক্ত অনুরাগীদের মধ্যেও তৈরি করে নেতিবাচক ধারণা। কিন্তু বলিউডে কিভাবে ডিপ ফেকের উত্থান ঘটল আর নায়িকাদের নিয়েই কেন এত ভুয়া ভিডিও তৈরি হয়? এর মাধ্যমে কি পুঁজিপতিরা বিনামূল্যে পণ্যের প্রচার প্রচারণা চালায়? ডিপ ফেক প্রতিরোধে কি পদক্ষেপ নিচ্ছে বলিউড, পুরো ভিডিওতে থাকছে বিস্তারিত। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি উন্নত হওয়ার পাশাপাশি বেড়েই চলেছে এর অপব্যবহার। এই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে, যা ডিপ ফেক ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকে বুঝতে পারেন না এটি নকল ভিডিও। এর ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে। আগে পশ্চিমা দেশগুলোতে এই সমস্যা দেখা গেল, আজকাল আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতেও এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে বলিউড তারকারাই সবচাইতে বেশি ডিপ ফেকের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সম্প্রতি 27 বছর বয়সী দক্ষিণ ভারতের অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়, যেখানে কালো পোশাক পরা এক নারীর শরীরে তার চেহারাটা বসিয়ে দেওয়া হয়। পরে অবশ্য ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম অল্ট নিউজের এক সাংবাদিক রিপোর্ট করেন যে এই ভিডিওটি আসলে ডিপ ফেক। রশ্মিকা এই ঘটনাকে খুবই ভয়ের বলে বর্ণনা করেন এবং মানুষকে এ ধরনের জিনিস শেয়ার না করার অনুরোধ জানান। আর এক তারকা প্রিয়াঙ্কা চোপড়ারও একটি ভিডিও ভাইরাল হয়েছে, তবে এক্ষেত্রে তার চেহারা নয় বরং কণ্ঠ বদলে দেওয়া হয়, যেখানে তিনি একটি ব্র্যান্ডের প্রচার চালাচ্ছেন এবং কিভাবে বিনিয়োগ করতে হবে সে সম্পর্কেও ধারণা দিচ্ছিলেন। একই রকম ডিপ ফেকের শিকার হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও। এক ভিডিওতে দেখা গিয়েছে তার মতোই দেখতে একজন ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এছাড়া ক্যাটরিনা কাইফও লক্ষ্যবস্তু হয়েছেন। এক্ষেত্রে টাইগার 3 চলচ্চিত্র থেকে তার একটি ছবি, যেখানে তিনি টাওয়েল পেঁচিয়ে আছেন, সেটিকে আর এক পোশাকে বদলে দেওয়া হয়েছে, যাতে তার শরীর আরো বেশি উন্মুক্ত করে দেওয়া হয়। শুধু বলিউড তারকাই নয়, অন্যরাও এর শিকার হচ্ছেন। সম্প্রতি ভারতীয় শিল্পপতি রতন টাটার এক ডিপ ফেক ভিডিও বানানো হয়েছে, যেখানে তিনি বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। সাধারণত নারীদেরই বেশি করে ডিপ ফেক আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্সিটি AI বলছে এসব ডিপ ফেকের 90-95% হল অনুমতিবিহীন পর্ণ, আর এর বেশিরভাগ শিকার হচ্ছে নারীরাই। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টিকে ভয়ঙ্কর বলে মনে করছে। কিন্তু বলিউডে কেন এত ডিপ ফেক ভিডিও তৈরি হচ্ছে? বিষয়টি নিয়ে সাইবার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ভারতে তরুণদের সংখ্যা বেশি, সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার এবং বলিউডের সঙ্গে সখ্য ও তারকা সংস্কৃতি রয়েছে, এজন্য ভুয়া ভিডিওগুলো অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ও সমস্যাও দ্রুত শনাক্ত হয়। তাছাড়া এ ধরনের ভিডিও তৈরির পেছনে দুটি জিনিস কাজ করে। বলিউড তারকা সংক্রান্ত যে কোনো বিষয় আকর্ষণীয় ক্লিক বেটে পরিণত হয়, এতে বিজ্ঞাপন থেকে অনেক অর্থ আয় করা যায়। একই সঙ্গে যারা এসব ভিডিওগুলো দেখেন তাদের অজান্তে তথ্য বিক্রির সুযোগ সৃষ্টি হয়। তবে ডিপ ফেক ভিডিওগুলো যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তখন সরকার ও টেক কোম্পানিগুলোর উপর চাপ বাড়ছে এ ধরনের কন্টেন্ট বন্ধে ব্যবস্থা নেওয়ার। ভারতীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ডিপ ফেকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। রশ্মিকা মান্দানার ভিডিও ভাইরাল হওয়ার পর ডিপ ফেকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এইসব ভুয়া ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।